আন্তর্জাতিক টি টোয়েন্টির শেষ ছটি ম্যাচে আউটই হননি এই ভারতীয় ব্যাটসম্যান টি টোয়েন্টি ফরম্যাটে এমনই এক অদ্ভুত রেকর্ড গড়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান মনীষ পাণ্ডে শুক্রবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে পঞ্চাশ রানে অপরাজিত ছিলেন মনীষ টি টোয়েন্টি আন্তর্জাতিকে আগের পাঁচ ইনিংসে মনীষের রান যথাক্রমে অপরাজিত চোদ্দ অপরাজিত চোদ্দ অপরাজিত একত্রিশ অপরাজিত ২২ এবং অপরাজিত দুই এগুলো সবই আন্তর্জাতিক ক্রিকেটে এই ছয়ের মধ্যে তিনটি ইনিংস নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন ইনিংস শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে গত বছরে ছয় আগস্ট প্রোভিডেন্সে দুই রানে নট আউট ছিলেন মনীষ তারপর ঘরের মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে একটি করে ইনিংস পেয়েছিলেন তিনি তারপর নিউজিল্যান্ড এসে চলতি সিরিজে খেলেছেন তিনটি ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সফর থেকে এখনো পর্যন্ত মোট উনিশটি টি টোয়েন্টি খেলেছেন ভারত তার মধ্যে মনীষ প্রথম দলে ছিলেন নয় ম্যাচে আর প্রতিটিতেই জিতেছে ভারত এই সময়ের মধ্যে ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটেও টানা ছয় ইনিংসে অপরাজিত ছিলেন তিনি সেই ইনিংসগুলোই কর্ণাটকের হয়ে যথাক্রমে বাইশ চোদ্দ চোদ্দ একত্রিশ ষাট ও তিন রানে অপরাজিত ছিলেন মনীষ কর্ণাটকের সৈয়দ মুস্তাক আলী ট্রফি জেতার নেপথ্যে তার অবদান ছিল বড় গত বছরও ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল কর্ণাটক এটাই ভারতের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের সেরা প্রতিযোগিতা T20 আন্তর্জাতিক ক্রিকেটে মনীষের গড় এখন ছেচল্লিশ দশমিক চার শূন্য দেশের হয়ে এই ফর্মেটে সাঁত্রিশ ম্যাচ খেলেছেন তিনি একত্রিশ ইনিংসে ১৬ বার নট আউট ছিলেন তিনি করেছেন ছয়শো রান সর্বাধিক অপরাজিত উনআশি বার স্ট্রাইক রেট একশো ছাব্বিশ দশমিক পাঁচ চার মনীষ পাণ্ডের জন্য সুপার ফুড বানিয়ে দিলেন সাইনি তাতে কি রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে চার শূন্যতে এগিয়ে রয়েছে ভারত এর মধ্যে শেষ দুই ম্যাচে জয় এসেছে সুপার ওভারে শুক্রবার যেমন ওয়েলিংটনে প্রায় হারা ম্যাচ অবিশ্বাস্যভাবে টাই করেছিল ভারত আর তারপর সুপার ওভারে বাজি মাত করে বিরাট কোহলির দল শুক্রবারের জয় মনীষ পান্ডের হাফ সেঞ্চুরি শার্দুল ঠাকুরের শেষ ওভার জসপ্রীত বুমরার সুপার ওভারের বড় অবদান রয়েছে বিশেষজ্ঞরা আবার মনে করছেন নবদীপ সাইনির মাত্র চার রান দেওয়া বিশাল প্রভাব ফেলেছিল ম্যাচে কারণ নিউজিল্যান্ডের দুই সেট ব্যাটসম্যানকে আটকে দিয়েছিলেন তিনি চলতি সিরিজে তার প্রথম ম্যাচে চাপের মধ্যে সাইনির ওই ওভার প্রশংসিত হচ্ছে টেনশনের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে বোলিং করা সাইনি অবশ্য অন্য কাজেও পারদর্শী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পোস্ট করা এক ভিডিও তাতে দেখা গেল মরীশ পান্ডের জন্য সুপার ফুড বানিয়ে দিতে কি সেই সুপারফুড তাতে রয়েছে কলা আপেল আরো কিছু ফল ও জল দিয়ে বানানো এক মিশ্রণ খাওয়ার পর সাইনিকে জড়িয়ে ধরা মনীষ বলে ফেললেন এটা আমার খাওয়া সেরা স্মুদিগুলোর একটা ও জন্য দলে পরিচিত কেন তারা এত ফিট তা সাইনির এই সুপারফুড বানানোই পরিষ্কার আগ্রাসী কোহলির লক্ষ্য এখন শান্ত থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ দু ম্যাচে প্রায় হারের দোরগোড়ায় থেকে ফিরে জিতেছে ভারত দুটি ম্যাচই গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত তৃতীয় টি টোয়েন্টিতে চার বলে দু রান করতে ব্যর্থ নিউজিল্যান্ড শুক্রবার ওয়েলিংটনে এক ওভারে সাত রান তুলতে ব্যর্থ রস টেলাররা শেষ ওভারে চার উইকেটে হারিয়ে ছয় রান যোগ করে তারা সুপার ওভারে ফের ভারতের বিরুদ্ধে হেরে শূন্য চার ফলে পিছে নিউজিল্যান্ড ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন শেষ দু ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন তিনি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কোহলির বলেন শেষ দু ম্যাচ থেকে শিখেছি প্রতিপক্ষ ভালো হারানো চলবে না শেষ পর্যন্ত সুযোগের অপেক্ষা করে যেতে হবে সুযোগ পেলে সেখান থেকে আর ফিরে আসা চলবে না যোগ করেন এর চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ সমর্থকেরাও হয়তো আশা করেন না আমরা আগে এখনো পর্যন্ত সুপার ওভার খেলিনি অথচ শেষ দুটি ম্যাচেই এই পরীক্ষা দিতে হয়েছে দুটি জিতেই তা প্রমাণ করে দলের কতটা চারিত্রিক উন্নতি ঘটেছে সুপার ওভারে কে এল রাহুলের সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে ছিল সংশয় শুরুতে কোহলি ভেবেছিলেন রাহুলের সঙ্গে সঞ্জু স্যামসনকে দায়িত্ব দেবেন অধিনায়কের কথায় রাহুলের সঙ্গে সঞ্জুকে নামানোর পরিকল্পনা ছিল কিন্তু রাহুলই আমাকে নামার পরামর্শ দিল কারণ এই পরিস্থিতিতে অভিজ্ঞতায় আসল আরও বলেন রাহুল যে দুটি বড় শট নিয়েছে সেটাই আমাদের জয়ের রাস্তা তৈরি করেছে এদিকে পাঁচ শূন্য সিরিজে জেতার স্বপ্ন দেখতে শুরু করেছে মনীষ পান্ডে শনিবার ছত্রিশ বলে অপরাজিত পঞ্চাশ রান করে বিপক্ষের সামনে একশো রানের লক্ষ্য দিতে সাহায্য করেছেন তিনি মনীষ বলেন রবিবার সিরিজের শেষ ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে নামব পাঁচ শূন্য জেতার সুযোগ তৈরি হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে কোনো দলই বিপক্ষেকে হোয়াইট হাউস করতে পারেনি আমরা নজির করতে চাই সো ফ্রেন্ডস এই ছিল আমাদের প্রতিবেদন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে লাইক দিবেন এবং মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ